হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের যে ভিডিওটা 2017 রিলেটেড, অর্থাৎ 2017 প্রাইমারি নিয়োগ সংক্রান্ত ভিডিও। আর প্রথমেই আমি বলে রাখব যে এই ভিডিওটার যে সমস্ত মর্ম বা কথাবার্তা সেগুলো আমি আগেও আলোচনা করেছি, কিছুটা চেঞ্জ হবে কথাটা ঠিক। সুতরাং কেউ বোরিং ফিল করলেও করতে পারেন, কারণ কিছু জিনিস আছে সময়ের সাথে সাথে পরিবর্তন যেমন হয়, আর আমরা তো আপডেট দিই, সুতরাং যেভাবে আমরা আপডেট পাই বা আপডেট যেভাবে আমাদের দেওয়ার প্রয়োজন বলে মনে হয়, কারণ কিছু জন তো ট্রাস্ট করেন, তাদের কথা ভেবে এগুলো উইকলি আপডেট। সুতরাং উইকলি যেগুলো আপডেট থাকে তাতে কিন্তু একই কথা দুবার তিনবার রিপিট হতে পারে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী প্রথমে। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে কোনো রকম মূল্য লাগে না, সেটা আপনারাই ভালো করে জানেন। এতে মোটিভেশান পাওয়া যায়, এর থেকে বেশি কিছু নয়। দেখুন, 2017 রিলেটেড বলতে আপনারা সকলেই জানেন যে পূর্বে যে প্রতিশ্রুতি ছিল সেখানে আমরা অনেক কিছু পেয়েছিলাম, যে পুজোর আগে 2017 রেজাল্ট পাবলিশড হয়ে যাবে এবং তার ও আগে অ্যানসার শিট প্রকাশিত হয়ে যাবে। দেখুন, অ্যানসার শিট বার হয়েছিল, সেটা আবার চেঞ্জ করে আবার নতুন বার হলো, কিন্তু পূজার আগে রেজাল্ট বার হলো না। সুতরাং রেজাল্ট কবে বার হবে এবং যে পূজোর পরে 7,500 নিয়োগ হবে বলে বলা হয়েছিল সেটার বা কী হবে? দেখুন, প্রথমেই যদি আমি আসি যে পূজোর পরে অ্যাকচুয়ালি 7,000 বা 7,500 যে কথাটা বলা হচ্ছে, 7,500 সিট না প্রকৃতপক্ষে আরও বেশি সিট। দেখুন, আমি এই ভিডিওগুলোতে শুধু রেজাল্টটা হয়তো ম্যাচ করেনি কথাটা ঠিক, এবং ভবিষ্যতে বলবে যে বাকি যে কথাবার্তাগুলো যেগুলো আলোচনা করব সেগুলো ভবিষ্যতে ম্যাচ করবে কি করবে না। কারণ যারা আমার ভিডিও দেখেন সেখানে আমি বলেছিলাম এই সিটটা বর্তমানে 11,000 সামথিং এসে দাঁড়িয়েছে, এই সিটটা আরও বাড়বে, মানে বর্তমান পর্যন্ত 11,000, সেটা হয়তো দেখা যাবে 16,000-17,000 পর্যন্ত পৌঁছাতে পারে। এই সিটে কিন্তু 2017+14 থেকে রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ নেক্সট যে রিক্রুটমেন্ট হবে সেটা এখান থেকেই হবে, যেটাকে বলা হচ্ছে পুজোর পরে রিক্রুটমেন্ট। বাস্তবে পুজো তো চলে গেছে, পুজোর পরে রেজাল্ট বার হয়নি, কিসের রিক্রুটমেন্ট? সুতরাং পূর্বের যদি যারা ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন যে আমি কিন্তু বলেছিলাম রেজাল্ট বার তো হয়ে যাবে, অর্থাৎ পুজোর আগে রেজাল্ট বার হয়ে যাবে, কিন্তু রিক্রুটমেন্ট কোনোভাবে মার্চের আগে হচ্ছে না। এটা কিন্তু অপ্রিয় সত্য, সুতরাং খারাপ লাগলেও, কারণ আমি এটা তো ফিল করেছি যে আপনাদের মনের মতো যদি কথা বলতে পারি তাহলে অনেকেই খুশি হন, বাহবা দেন, কিন্তু সত্যি কথা বললে অনেকের টনক নড়ে যায় বা মানতে পারেন না। কিছু করার নাই, কারণ এটাই সিস্টেম, মানতে তো হবেই আপনাকে। আমি যতটুকু আমাকে যারা বিশ্বাস করেন আমি এইটুকুই বলতে পারি, প্রথম থেকে এই বিষয়টা তো আমি ক্লিয়ার করেছি যে মার্চের আগের কিন্তু আপনাদের কোনো রকম নিয়োগ শেষ হওয়ার কোনো গল্প নেই, অর্থাৎ আপনি স্কুলে মার্চ 2022 আগে কোনোভাবে স্কুলে ঢুকতে পারবেন না নিউ টিচার হিসাবে, মানে 2017 রেজাল্ট বার হওয়ার পরে যে নোটিফিকেশান অনুসারে। এরপরে প্রশ্ন হলো যে অ্যাকচুয়ালি 2017 খবরটা কী, অর্থাৎ পুজোর পরে পুজোর আগে যে রেজাল্ট বার হওয়ার কথা ছিল সেটার কী হলো? দেখুন, সেটার খবর বলতে আপনি যদি ধরে রাখুন মার্চের পরে নিয়োগ হয়, তাহলে সম্ভাবনা তো বুঝতেই পারছেন যে নভেম্বর ডিসেম্বরের দিকে বার হওয়ার একটা সম্ভাবনা। আমরা যেটা শুনতে পাচ্ছি যে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বর, অর্থাৎ এই ইয়ারে কিন্তু রেজাল্টটা কমপ্লিট পাবলিশড হয়ে যাবে, এটুকু বিশ্বাস করতে পারেন। এবার নোটিফিকেশান আসতে আসতে সময় লাগবে, সুতরাং এর থেকে বেশি কিছু 2017 সংক্রান্ত বলা সম্ভব নয়। এর থেকে যদি কোথাও কোথাও ইনফরমেশান পেতে পারেন সেখান থেকে নিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেকের ইনফরমেশান দেওয়ার যেমন অধিকার আছে, সেটা প্রত্যেকেই কিন্তু যুক্তি দিয়ে যদি বলে অবশ্যই সেটা ভালো, সেটা সকলকে সকলের মেনে চলাও ভালো। আর আপনিও যদি অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের অনেকেই হয়তো হতাশায় ভুগছেন বা অনেকে মনে করছেন যে এটা কী হচ্ছে। দেখুন, আমাদের কাছেও এমন কিছু ব্যাপার নয় যে আপনাদের ভুল বার্তা দিয়ে যাবো, এটা আমাদের কোনো টার্গেট নয়। যারা আমাকে ফলো করেন সেটা ভালো করে বোঝেন, আর অযথা কথা বলে কোনো লাভ নেই। সুতরাং 17 এর থেকে বেশি আপডেট নেই, শুধু এইটুকু বলতে পারি একটা কথা যে শুধু কি 17 থেকে রিক্রুটমেন্ট হবে কি না, এটা অনেকেই প্রশ্ন করছেন। দেখুন, শুধু 17 থেকে রিক্রুটমেন্ট হবে না বলে আমার মনে হয়, অর্থাৎ 2014কেও আবার টানা হবে এবং বিএড ডিএলএডকে আবারও মেশানো হবে। এটা নোটিশ না বেরোলে 100% শিওর তো বলা যাচ্ছে, কিন্তু এইটাই 99% হতে চলেছে। সুতরাং আজকের ভিডিও এইটুকু পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।